নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 101 বছর পর 10ই সেপ্টেম্বর 2023 রবিবার অন্নদা একাদশীতে এই 6টি রাশির জাতক অথবা জাতিকা কোটি কোটি টাকার মালিক হতে চলেছে। স্বয়ং বিষ্ণু মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে এই 6 রাশি। প্রত্যেকে নববিষ্ণু 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 অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, 101 বছর পর এই দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, সিদ্ধি যোগ সিদ্ধি লাভ করবে 6 রাশি। দেখুন, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই শুনবেন। কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি, আমি তো অবশ্যই ভিডিওটি শুনব, এই জিনিসটা আপনারা মাথাতে রাখবেন। কারণ শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে যাওয়ার জন্য নয়, আলোচনাটি আপনারা শোনার চেষ্টা করুন। দেখুন, ঈশ্বর একটা কথা আছে, মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে ফুরায় না। তাই স্বয়ং ঈশ্বরের কৃপা অন্নদা একাদশীতে পড়তে চলেছে এই 6টি রাশির উপর। দেখুন, অনেক ক্ষেত্রে কি হয় জানেন, আমাদের সময়টা কিন্তু অনেক সময় খারাপ চলে, গ্রহের অবস্থান খারাপ চলে বা দশা মহাদশা খারাপ চলে। ঈশ্বরের ব্লেসিং পেতে গেলে অবশ্যই ঈশ্বরের কাছে একদম নিজেকে সঁপে দিতে হবে, কারণ ঈশ্বরই একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারবেন। রক্ষাকর্তা হলেন ঈশ্বর, স্বয়ং বিষ্ণু। এই সময় আপনাদেরকে কোটিপতি করাবেই, 10ই সেপ্টেম্বরের পর থেকে আগামী 15 দিনের মধ্যে এই রাশিগুলির কপাল কিন্তু খুলবে। কেউ কেউ বলছেন যে কৌশিকদা, রাশির নাম তো বলছেন কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে না, কারো ক্ষেত্রে হচ্ছে কারো ক্ষেত্রে হচ্ছে না। কেউ কেউ বলছেন যে আমরা জ্যোতিষশাস্ত্র মানি না। দেখুন, আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, বেদকে যদি আপনারা বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। তাই জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে কিন্তু বিশেষভাবে তুলে কিন্তু ধরতে পারে, আপনাদের যত বড় সমস্যা থাক না কেন। এবং ঈশ্বরের যদি ব্লেসিং থাকে, ঈশ্বরের যদি করুণা থাকে, ঈশ্বরের যদি কৃপা আশীর্বাদ যদি আপনার উপর থাকে, আপনাদেরকে কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না। এই সময় আপনারা হতে পারেন কোটিপতি, লাখপতি, আরবপতি পর্যন্ত হতে পারেন। আমি বললাম যে মানুষ দিলে কুলায় না, ঈশ্বর দিলে ফুরায় না। ভিডিওগুলো আপনারা শুনছেন, অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, সময় সবসময় যে একই রকম যায় সেটা না। একটা কথাই আছে, আপনারা হয়তো গীতাতে পড়েছেন, জগৎ পরিবর্তনশীল। আপনার খারাপ সময় চলছে তো জানবেন আপনার ভালো সময় আসছে, ভালো সময় চলছে খারাপ সময় আসছে। অর্থাৎ দুঃখ এবং সুখ দুটিকেই কিন্তু আমাদের জীবনে কিন্তু আসে। শুধু সুখী থাকবে, দুঃখ আসবে না। তাহলে আপনারা দুঃখ জিনিসটা কি বুঝবেন কি করে, সুখ জিনিসটা কি বুঝবেন কি করে? শুধু যদি সুখী থাকে, সুখ জিনিসটা কি আপনি বুঝবেন কি করে? তাই কৌশিকদা আপনাদেরকে বারবার বলে যে আপনারা গীতার এই বাণীটা অবশ্যই মেনে চলুন। জগৎ পরিবর্তনশীল, পরিবর্তনশীল সংসারের এই নিয়ম। তাই আপনাদেরকে অবশ্যই গীতার 11 নম্বর অধ্যায়টা যদি আপনারা পাঠ করেন না, অনেক কিছু কিন্তু জানতে পারবেন,
অনেক কিছু কিন্তু সেখানে কিন্তু বর্ণিত রয়েছে। এবার আপনাদেরকে বলি যে 10ই সেপ্টেম্বর দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে এবং 101 বছর পর এই যোগে এই রাশিগুলো বিশেষভাবে লাভ পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 6 রাশি। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6টি রাশি। কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে জানাবো। অনেকে এই রাশির নাম শোনার জন্য অধীর আগ্রহে থাকেন যে কৌশিকদা কোন কোন রাশির নাম বলছে, এর জন্য আপনারা ভিডিওটি কেটে চলে যান, মূল বিষয়বস্তুটা কিন্তু আপনারা শোনার চেষ্টা করেন না, তারপর দোষ দেন জ্যোতিষশাস্ত্রের উপর, অ্যাস্ট্রোলজারের উপর। কিন্তু ভিডিওগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন না, আপনাদের জন্য কিন্তু এই কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি। তো এই একাদশীর ব্রতটা যদি আপনারা পালন করতে পারেন, আপনাদের জীবনে ধন সম্পত্তি সুখ ঐশ্বর্য অর্থ বাড়ি গাড়ি সমস্ত কিছু আপনারা কিন্তু পাবেন। আবারও বলছি, প্রত্যেকে নমঃবিষ্ণু 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 অবশ্যই কমেন্ট করুন। কোটি কোটি টাকার মালিক হবে এই 101 বছর পর অন্নদা একাদশীতে দুর্লভ মহাসংযোগে। স্বয়ং মা লক্ষ্মী নিবাস করবে আপনার গৃহে, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন এই 6 রাশি। কোন কোন এই 6 রাশি আমি বিস্তারিত জানাতে চলেছি। অনেকে অধীর আগ্রহে রয়েছেন কৌশিকদে কোন কোন রাশির কথা বলছে। প্রথম রাশি ধনু রাশি, দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি, 3 নম্বর রাশি তুলা রাশি, 4 নম্বর রাশি সিংহ রাশি, 5 নম্বর রাশি মিথুন রাশি, 6 নম্বর রাশি আপনার মেষ রাশি, আর 1টি রাশি কিছুটা হলেও এই সময় শুভ ফল পেতে চলেছেন, সেটি হচ্ছে আপনার মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক অথবা জাতিকা হন, আপনাদের সুখের দিন শুরু হতে চলেছে, অর্থাৎ স্বয়ং বিষ্ণুর কৃপা পেতে চলেছেন এই সময়। অর্থাৎ 101 বছর পর এই অন্নদা একাদশীতে 10ই সেপ্টেম্বর থেকে টানা 15 দিন আপনাদের অর্থের জায়গা কিন্তু পূরণ কিন্তু হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।